শুভ সকাল প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি এমনিতে ভালো আছে, কিন্তু শরীরটার দিকে ভালো নয়, মানে ঘাড়ের দিকে হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা, এরকম কীরকম করলে যেন একটা আরাম লাগবে তো বুঝতে পারতেছি না। এখন কুমড়া পাতার শাক লইছি, কুমড়া পাতার শাক করুন আলু ভাঙ্গা। দেখো বাড়ির ডুগা দিয়ে আজকে শাক করতেছে আলু ভাঙ্গা, আর এখানে মশলা বাইটা রাখছি কারণ মিক্সারটা তো নষ্ট। এখানে অল্প একটু আলু গাইটা রাখছি, দেখো কত বড় আলুর ভিতরে কি পচা, এটা ফালাই দেবো। আর এখানে মাথা আছে আর একটু করে আছে, এটা দিয়ে একটু মুড়ি গন্ধ করুন। এখানে ডাল নামাইছি আর ভাত নামাইছি। আমি এখানে মাছ ভাজতেছি আর এই মাথাটা আছে, মাথাটা ভাজ জ্বালামো। আর এখানে শাক ডামার হয়ে গেছে প্রায় মোটামুটি, এটার মতো আলু ভেঙ্গা দিছি প্রেশারে একটা আলু ছিটি দিয়ে, কুমড়ের ডুগা দিয়ে নিরামিষভাবে করছি পাঁচ পুরন সময়। জানি না এটা আমরা খাই খুব টেস্ট হয়, তোমরা ঘরে খাইতে পারো। সোমবাসে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পুরন দিয়া, রসুন জ্বালা রসুন খা রসুনও দিতে পারে, আজকে আমার ঘরে রসুন নাই। সব রান্না শেষ করলাম, সবের মধ্যে কী আর করছি আজকে, এরকম কিছু রান্না করলাম না, একটু মুড়িঘণ্ট করতেছি, এই দেখো মুড়িঘণ্ট। আর এখানে মাছটি মাছের মাথা ভাজা রাখছে, এক পিস মাছ আছে, এটা আমি খামো। আর কুচি শাক আর ডাল, তো এতটুকুই। আর যে যে বাসন দিয়ে এখন মানে শুকায় না আনিলে ভালো লাগে না, এই দেখো। আর আমার ক্যামেরাটা একদম ভাজু, শাক দিয়ে আর মাছের ভাজা দিয়ে, আর পাশে আছে দুইটা কাঁচা লঙ্কা, এই দেখো দুইটা কাঁচা লঙ্কা দিয়ে খামো ভাত। চলো ভাতটি খাই নি বেশি গরম। মুড়ি ঘন্ট করলাম, আর এটা নিচে তো ডাল আছে দেখাইলাম, আর এখানে শাকটা রাখলাম, তো আমি একটু খাইলাম মাছ ভাজা দিয়ে আর ভাত আছে। তো এগুলোই আজকের মেনু, ডাল শাক আর মুড়ি ঘন্ট। তার এখানে দেখো এক জিগ বাসন ধুয়ে রাখছে, তো বাসনটি শুকাইলে ভালো লাগে, ঘরের মধ্যে রেখে রাখলে জল পড়ে না। আর এই দেখো বাড়ির মধ্যে গরমের দিনে ঝেড়িয়ে গুছিয়ে দিয়ে কাপড় দিলে কাপড়টি শুকাই থাকে, তাই না? তো আগে সমস্যা যেহেতু এখন আমি ভাত খেয়ে আসছি, এখন একটু জল খামো এক গ্লাস। তো ভাত খাওয়ালে অনেকক্ষণ পরে এই জল খাইতে আসি, আর বাসন বাসন ধুয়ে এলাম। কাজ করতে করতে খুব টায়ার্ড লাগে জানো বন্ধুরা, কি কেউ ভাত খাওয়ার সঙ্গে বলে জল খাইতে না। তো আমার একটু আগে অভ্যাস আসলো ভাত খাওয়ার গ্রাসে গ্রাসে জল খেতাম, তো ডাক্তারও কইছে যে ভাতটা ভীষণ চিবিয়া খাইতে, আর আমি ভীষণ তাড়াতাড়ি ভাত খাই। তো এখন চেষ্টা করতেছি মানে অল্প অল্প করে মানে এটা পিছাইতাম, তো জল অনেকক্ষণ পরেই খাইতেছে। আজকে আইছি সাড়ে সাতটার সময়, কারণ আজকে দোকানে বেশি একটা কাস্টমার নাই, তো খালি ফাঁকা ফাঁকা, তখন বইয়া থেকে কিলাম আয়া পড়ছি আজকে দিন, মানে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না একটা। অ্যাকচুয়ালি কি ব্যবসা বাণিজ্য যদি একটু খারাপ হয় না, তখন মানুষের মানে যে কোনো বিজনেস করুক যারা মানুষের মানসিকতাটা একটু খারাপ হয়ে যাবে, মানে পকেটে পয়সা না থাকলে দুর্বল, মানে শরীর দুর্বল হইবই, এটা সবার ক্ষেত্রে। আমরা মেয়ে লোক যে ছোটোখাটো ব্যবসা করি ওইটাই করে এলাম। তো অনেকক্ষণ আগে আইছি আয়া সাইরা, একটু রিলস করছি, তো নেট কানেকশান খুবই খারাপ আজকে, তখন হয়েছে না দুই তিনটা করছি, ইউটিউবের মধ্যে করছি, ইনস্টাতে করছি, ব্যাস। তো এখন এখানে বিছানা করুম, আর দুপুরবেলা রান্না আছে, ভাজা টাজা আছে, ভাজা নাই ডাল আছে আর মুড়ি ঘন্ট আছে। তো এখন আছে না একটা আলু সিদ্ধ দিয়ে।